একুশে জুলাইয়ের মঞ্চে আপনারা যান তাহলে দেখতে পাবেন যে প্রথম মানে এটাকে শহীদ দিবস বলছে তৃণমূল, বেসিক্যালি হচ্ছে এই প্রোগ্রামের কপিরাইট কিন্তু কংগ্রেসের। যদি টেকনিক্যালি দেখা যায় ১৯৯৩ সালের একুশে জুলাই যখন এই ১৩ জন মানুষ শহীদ হয়েছিলেন তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে যেখান থেকে গুলি চালানো হয়েছিল সেই জায়গাটাতে ১৪৪ আছে, সেখানে যাওয়া বারণ। তার মানে যে সমস্ত মানুষগুলো মারা গেছেন তাদেরকে তিনি এনক্যাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাদেরকে এটা জানা সত্ত্বেও যে ওই এলাকাতে ১৪৪ আছে গুলি চলতে পারে, আপনি যদি ইতিহাস ঘেঁটে দেখেন তা সত্ত্বেও কেন মমতা বন্দ্যোপাধ্যায় সে সমস্ত মানুষগুলোকে শহীদ করলেন নিজের রাজনৈতিক বেনিফিট নেওয়ার জন্য। কপিরাইট তো কংগ্রেসের এই প্রোগ্রামে, কারণ সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে ছিলেন, আজ যদি শহীদ দিবসটা কংগ্রেস পালন করতো তাও মানা যেত। আর ১৪৪ থাকা সত্ত্বেও এতজন মানুষকে সামনে নিয়ে গিয়ে গুলি খাওয়ানো এটা দায়িত্ব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন পলিটিক্যাল বেনিফিটের জন্য, আপনি যদি ইতিহাস ঘেঁটে দেখেন একুশে জুলাইয়ের। আর এই একুশে জুলাই ধর্মতলাতে যে বড় মঞ্চ করে যে এটা সার্কাস ছাড়া আর কিছু না, কারণ শহীদ যারা সেই শহীদ ফ্যামিলিকে কখনো আপনি ফার্স্ট রোতে দেখতে পারবেন না ধর্মতলার, প্রথমেই দেখবেন সাদা শাড়ি বা সাদা কাপড় জামা পরা সিরিয়ালের কিছু ফ্লপ অ্যাক্ট্রেস বা সিনেমা জগতের কিছু যারা সিনেমা টিনেমা পায় না এখন তারা সামনে রোতে, তারপরে হচ্ছে ব্যানার্জি ফ্যামিলির কিছু চাকর বাকর যারা মমতা বন্দ্যোপাধ্যায় চারিপাশে ঘোরাফেরা করে সে সমস্ত এমএলএ বা এমপি, একদম শেষের রোতে থাকে শহীদ পরিবার যার অস্তিত্ব পর্যন্ত দেখা যায় না। তো আমি এখন অপেক্ষায় আছি কবে সেই শহীদ পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে বিদ্রোহ ঘোষণা করবে, কারণ তারা যদি জানেন যে যে পরিস্থিতিতে গুলি চালানো হয়েছিল যারা মারা গেছেন বা যারা শহীদ হয়েছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে ওই এলাকায় ১৪৪ আছে, তো ফলে এইভাবে রাজ মানে সব কিছুতেই মানে সব কিছু ঘটনাকে পলিটিক্যালি এনক্যাশ করা এটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক হয়নি। আপনি কি বলছেন মুখ্যমন্ত্রী জেনে শুনে এই মৃত্যুর জন্য দায়ী? যদি কোনো একজন লিডার জানেন, কথার কথা বলছি, যদি আমি জানি যে এই এলাকাতে ঢুকলে এই এলাকাটা ১৪৪ আমি নিশ্চয়ই আমার সমর্থকদেরকে পাঠাবো না সেই এলাকায় বিদ্রোহ সেই এরিয়াতে ঢুকে কোনো সংগ্রাম বা আন্দোলন করতে, কারণ ১৪৪ অ্যাজ পার নর্ম সেখানে ঢুকলে মানে এভরি রাইট আছে পুলিশের গুলি চালাবার, তো উনি তো জেনে শুনে পাঠিয়েছিলেন। শহীদ পরিবার হয়তো খুব তাড়াতাড়ি সেটা রিয়েলাইজ করবে যে যদি ইতিহাসটা ঠিকঠাকভাবে সেই প্রেক্ষাপটটাকে ঘাঁটা যায়। আর এই শহীদ দিবসের নাম করে যে ধর্মতলায় সার্কাস চলে কিছু মানুষ মানে এন্টারটেইন হন নাচ গান, মানে কখনো মনে হবে না যে এটা শহীদ দিবস, মনে হবে যে কোনো একটা বিয়ে বাড়িতে এসেছি বা কারো জন্মদিন পালন হচ্ছে, ফলে এইটা শহীদ দিবস যদি সত্যি করেই পালন করতে হয় অন্তত তার ধরনটা পাল্টানো উচিত, সেখানে এই টলিউডি মহলের কিছু নায়ক নায়িকাকে সামনে বসিয়ে আর কিছু মানে গায়ক গায়িকা যারা হয়তো মানে জাতীয় সঙ্গীতও ভুলভাল গায় তাদেরকে দিয়ে গান গাইয়ে মানুষকে এন্টারটেইন করার একটা মানে ভালো জায়গা, এবং তৃণমূলের কর্মীরাও যারা আছেন তারাও জানেন যে এখানে একটা ফ্রি ট্রিপ কলকাতার, যে ধর্মতলা এলে ট্রেনে টিকিট লাগবে না, আলিপুর চিড়িয়াখানাও দেখা যাবে, একটু ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখা যাবে, তো ফলে এটা একটা ফ্রি ট্রিপ কলকাতার তৃণমূলের তরফ থেকে যেখানে ডিম ভাত খাওয়ানো হয়।